ما خلقت الجن والإنس إلا ليعبدوا. আল্লাহর এক বান্দা বুড়া মানুষ মানে বেশি না, মোটামুটি কবরে যাবে যাবে ভাব, কিন্তু এখনো দুই পকেটে দুই পিস্তল। রাতের বেলা একদিন ঘরে গিয়া বিছানায় শুয়া ফেরে সয়া ঘুমাবে, কিন্তু কেমন যেন অন্তর কাঁপতেছে। হায় হায়, আমার ডান পার্শ্বের বহু বন্ধুরা চলে গেল, বাম দিকের অনেক বন্ধুরা কবরস্থ হয়ে গেল, এই জীবনে কত মায়ের কোল খালি করলাম, কত মা আমার পাও ধরে ধরে কান্না করেছে, কিন্তু তার সামনে ছেলেটারে জবাই করেছি। আমার এলাকার মানুষ বড় সন্ত্রাসী বলে পিছনে পেছনে অনেক বড়দোয়া করে, আমি মরে গেলে সবাই খুশি, কিন্তু না, আমি এই অভিশাপ নিয়ে কবরে যাব না। শুধু আমি অভিশাপ নিয়ে গেলে তো হইতো না, না, আমার অপরাধের কারণে আমি মরার পরে আমার ছেলে মেয়েদের মানুষ গালাগালি করবে, না না, আমার এই অভিশাপ থেকে বাঁচার দরকার। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, জীবনে তো কম অন্যায় করিনি, এখন কি একটু মাফের কোনো সুরাত আসেনি। আল্লাহর বান্দা চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়া শুরু হয়ে গেল। রাতে আর ঘুম নাই, হঠাৎ করে কানে শুনে ফজরের নামাজের আজানের আওয়াজ। আল্লাহর বান্দা এবার আজান শুনে মসজিদের বারান্দায় চলে গেল, হেদায়াতের মালিক আমার আল্লাহ। মসজিদের বারান্দায় ইমাম সাহেব দেখে আতঙ্কিত, এলাকার চিহ্নিত সন্ত্রাসী কেন আমার মসজিদে? মুরব্বী ডেকে বলে, ইমাম সাহেব, আমি আজকে গরম মেজাজ নিয়ে আসি নাই, আমি আজকে নরম হয়ে আসি, তওবা করতে চাই। ইমাম সাহেব আমাকে একটু পরামর্শ দিবে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وَبَارَكَ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا الَّذِي أَرْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام. دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو. مرحوم ابو الخير مولا পরিবার ও এলাকার সকল মরহুমের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান 2 জানুয়ারি 2018 মহতী এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট রাসুল আম্বিয়া হযরত উলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজদ যে মহান রব্বুল আলমিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুর শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদু সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। কোরআনে হাকিমের সূরায়ে জুমার এর 55 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছে বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم هي رسول كريم صلى الله عليه وآله وسلم أمت كي أمي الله پاک خطه كي جانا يدن أپنے بولن نا گویا كي أمي الله نجي بولتے سي يا عبادي هي أمار پريو بند بندگن الذين أسرفوا على أنفسهم
তোমরা যাহারা গুনাহ করে নিজেদের নফসের উপরে সীমা লঙ্ঘন করে জুলুম করেছ, লা তাকনাতু মিন রহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া অনুগ্রহ রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন সকলের গুনাহকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই ওই আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল এবং পরম করুণাময়। হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্টি করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ ও নিষেধ মেনে চলা পরিপূর্ণ হারাম। এ হলো সংক্ষেপ আয়াত ও হাদিসের তর্জমা। মূল বিষয় হলো আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই অপরাধী, আল্লাহ চান না কোনো অপরাধী অপরাধ করে জাহান্নামে যাবে, এজন্য আল্লাহ তওবার আহ্বান দিয়েছেন। এমন একটা শব্দ দিয়ে আল্লাহ বান্দাকে ডাকলেন, পৃথিবীর সব মানুষ এই কথার মধ্যে সামিল হয়ে গেল। চাই তুমি ইহুদি হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, হিন্দু হও, মুসলমান হও, শিক্ষিত অশিক্ষিত, সুন্দর আর কালো, বংশ ভালো আর বংশ কম ভালো, পৃথিবীর সব মানুষ, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, পৃথিবীতে মানুষের মানুষের সাথে একটি সম্পর্কের যোগসূত্র আছে। আমাকে যদি প্রশ্ন করেন আমার সন্তান সম্পর্কে এই ছেলেটি কা, আমি যদি বলি এই ছেলেটির নাম এই, বাড়ি অমুক জায়গায়, বাপ এই অমুক মাদ্রাসায় পড়ে, এটাও একটা পরিচয়। আর ডাইরেক্ট যদি বলি আমার ছেলে, এটাও পরিচয় এবং এটা আসল পরিচয়, মহব্বতের পরিচয়। আমার বাবা সম্পর্কে যদি কেউ জিজ্ঞাস করে, এই মুরব্বীকে, অমুক জায়গায় বাড়ি, এই কাজ করে, এই বংশ, এই ব্যবসা করে, এই চাকুরি করে, এটাও পরিচয়। ডাইরেক্ট যদি বলি আমার বাবা, মহব্বতের পরিচয় এবং আসল পরিচয়। আমার ওস্তাদ সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয়, এই আলেমকে, আমি যদি বলি অমুক মাদ্রাসার মুহাদ্দিস, বাড়ি অমুক জায়গায়, নাম এই, অমুক এলাকায় তার বাসস্থান, অমুক মসজিদের খতিব, এটাও পরিচয়। আর যদি বলি আমার ওস্তাদ, মহব্বত বাড়লো, সম্মানও বাড়লো এবং এটা মূল পরিচয়ই হয়ে গেল। ঠিক আল্লাহ রব্বুল আলামিনকে যদি আমরা পরিচয় নিতে চাই, আল্লাহকে, আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক তিনি আল্লাহ, আর সব বাদ দিয়ে যদি বলি তিনি আমার মাবুদ, এটাও আসল পরিচয়। আল্লাহ যদি বলেন এই বান্দাগুলোকে, বলে এরা বংশগত এই বংশের, এই দলের, এই মতাদর্শের, এই ধর্মের, সব বাদ দিয়ে আল্লাহ বলেন না, এরা সব আমি আল্লাহর বান্দা, এটা খুব কাছের পরিচয়, মহব্বতের পরিচয়। আল্লাহ যদি বলতেন হে মোমেন, বেঈমানরা বাদ হয়ে যেত। যেহেতু আল্লাহ সব মানুষ বানাইছেন, ইহুদিকেও কে বানাইছেন? মানুষ হিসাবে খ্রিস্টানও আল্লাহ বানাইছেন। শুধু তাই না, আব্বা আদম আলাইহি সালাম হিসাবে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান সব আমরা ভাই ভাই, কথা বলেন না কেন, সব আমরা ভাই ভাই। কিন্তু সব বাবার দোয়া সব সন্তানেরা পায় না, পায়, সব সন্তান বাবার দোয়া পায় না। বাবার দোয়া ওই সন্তান পায় যে সন্তান বাবার বাধ্যগত হয়ে চলে। আল্লাহ আদম নবীকে বছরে দুইটা যমজ সন্তান দিতেন, ছেলে আর মেয়ে। আসলো হাবিল আর কাবিল, হাবিলের সাথে আসলো একটি কালো মেয়ে, কাবিলের সাথে আসলো সুন্দরী এক মেয়ে আকলিমা। নিয়ম অনুসারে আকলিমাকে বিবাহ করবে, একই মায়ের সন্তান, ভাই বোনের সাথে বিয়া, হাবিল পাবে। কিন্তু কাবিলের ভাগ্যে যখন কালো মেয়ে পড়ে গেল, সে বলল আমি একে চাই না, চাই আকলিমাকে, আমার সাথে যিনি আছে। আদম বলে এটা শরীয়ত পরিপন্থী, আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ। যখন বাবাকে বুঝাতে পারেনি, দুর্বল হাবিলকে বলে তুই রাজি হয়ে যা, হাবিল বলে বাবার কথার এক চুল পরিমাণ এদার ওদার করা যাবে না। যখন দেখলো কাবিল কৌশল করে, চেষ্টা করে ব্যর্থ, এবার অপকৌশল, কৌশল যখন শেষ, এরপরে কি অপকৌশল, এবার হাবিলকে গোপনে হত্যার হুমকি দিল, চূড়ান্ত হুমকি, তুমি যদি আমার কথা রাজি না হও তোমাকে হত্যা করে ফেলব। দুই মিনিটের কথায় যারা বুঝতে পারলেন, বলুন তো কাবিল যে হাবিলকে হত্যার হুমকি দিল, বলেন তো হাবিলের দোষটা কি, কোনো দোষ আছে? তাহলে নির্দোষ নিরপরাধ দুর্বলের উপরে কোনো সবল ব্যক্তি যদি গায়ের জোরে আক্রমণ করে, এই আক্রমণটার নাম টেরোরিজম। যারা আক্রমণ করে তারা টেরোরিস্ট,
যারা আক্রমণ করে তারা সন্ত্রাসী, যারা আক্রমণের কাজটা চালায় কাজের নাম সন্ত্রাস। পৃথিবীর ইতিহাসে আদম নবীর অবাধ্য সন্তান কাবিল হলো সন্ত্রাসের গুরু। ঘটনাচক্রে আদম নবী চলে গেলেন হজ করতে, এই সুযোগে হাবিলকে কাবিল হত্যা করে আকলিমাকে নিয়ে জঙ্গলার পথে দৌড়ায়। লম্বা ইতিহাস আপনারা জানেন, জঙ্গলে গিয়ে এবার কান্না করে জীবনে তো আর বাবারে দেখার সময় আমার আর হবে না, আকলিমাকে নিয়ে সেখানে হাজির। আদম নবী হজের থেকে এসে দেখলেন পালা খারাপ, আল্লাহর কাছে মাফ চাইলেন। ওদিক দিয়া কাবিলের কান্নার অবস্থা দেখে পৃথিবীর চিহ্নিত দুশ্মন চির জাহান্নামী ইবলিস গিয়া হাজির। কিরে কাবিল, তুই এত টেনশন করো কেন? বলে আব্বাকে দেখতে পারি না। তো অসুবিধা কি, আমি না এখানে হাজির? কত আকামের হেডমাস্টারই জীবনে করলাম, তোর যত সমস্যা বল আমাকে। বলে আব্বাকে দেখার জীবনে আর ভাগ্য হবে না, অন্যায় তো করিয়েই ফেললাম। তা তোর আব্বাকে দেখতে চাও? এই তো আচ্ছা, ডাইরেক্ট যদি নাও দেখতে পারো, একেবারে নাইমার থেকে কানামা ভালো, আমি তোর আব্বার একটা আকৃতির মূর্তি বানাই দিই, তুই মূর্তিটারে সামনে নিয়ে মোটামুটি একটু দেখে সান্ত্বনা দিবি। ছেলেটা কান্না করে কেন? বলে আব্বা নেই। ধর তোর আব্বার জামাটা দিলাম, এটা তোর বাবায় ভরছে। ছেলে জামা পায়ে বুকে লাগায়, আব্বাকে পাই নাই কিন্তু কি পাইছি, জামা পাইছি। যা তোর বাবার একটা ছবি দিয়ে দিল। পৃথিবীর ইতিহাসে এই শয়তান মূর্তি বানায় দিল আদম নবীর আকৃতির, এই কাবিল মূর্তি পূজা শুরু করলো। পৃথিবীর ইতিহাসে মূর্তি পূজা শুরু করেছে আদম নবীর অবৈধ অবাধ্য সন্তান কাবিল, আর মূর্তি বানায় দিল চির অভিশপ্ত ইবলিস। এখান থেকে মূর্তি পূজা শুরু। তাহলে যে কথা বলতেছিলাম, দুনিয়ার সব সন্তান বাবার কি পায় না, দোয়া পায় না। ওই কাবিলের বংশধর ইহুদি খ্রিস্টান বিধর্মী ইসলাম বিদ্বেষী যারা, এরা কাবিলেরই অনুসরণকারী, জাহান্নামী। কিন্তু আল্লাহ কত দয়াময়, আল্লাহ চান না কোনো ইহুদিও জাহান্নামে যাক, এজন্য আল্লাহ তওবার দরজা অল টাইম ওপেন করে রাখছেন। আর বারবার আল্লাহ আমাদের কথা ছাড়া, অনুমতি ছাড়া, আমাদের চাওয়া পাওয়া ছাড়া নিজ দয়ায় প্রতিদিন প্রথম আসমান আয়েশা বান্দাকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহ। ও বান্দা, কি দরকার আমার কাছে চাও? দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়ে যায়, আমি আল্লাহর দরবারে চাইলে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। দুনিয়ার মানুষ সব সময় দেয় না, সবাইকে দেয় না, চেহারা চিনে চিনে দেয়, মন মতো দেয় না, পাওয়ার মতো চাওয়ার মতো তার তিনের এক অংশ দেয়। আল্লাহ বলেন, আমি কেমন দয়াময় তুই জানো না, আমি আল্লাহ দেওয়ার জন্য অল টাইম দরজা খুলে রাখলাম। রাত্রে চাইলেও দরজা দেখবি খোলা, দিনে চাইলেও দরজা খোলা, আমি আল্লাহর দরজা অল টাইম খোলা। নদীর মধ্যে গিয়া যদি চাও পাবি, ঘরের মধ্যে চাইলেও পাবি, সেজদায় গিয়া চাইলেও পাবি, বৃষ্টির মাঝেও যদি চাও পাবি, পুরুষেরাও চাইলে পাবি, নারীরাও চাইলে পাবি, আমি আল্লাহর দরবারে কোনো অভাব নাই। দুনিয়াওয়ালারা সব সময় দানের দরজা খোলা রাখে না, সবাইকে দেয় না, মুখ চিনে চিনে দেয়, পরিপূর্ণ দেয় না, আংশিক দেয়। আমি আল্লাহ সবাইকেই দেই, বেঈমানেরা চাইলেও পাবে, মুমিনেরাও চাইলে পাবে, ইহুদিরাও চাইলে পাবে, মহিলারাও চাইলে পাবে, পুরুষেরাও চাইলে পাবে। দুনিয়াওয়ালারা দেয় না কেন, আমি আল্লাহ দেওয়ার জন্য পাগল কেন? দুনিয়ার সবাই ফকির নির্দল, একমাত্র অভাব মুক্ত ধনী হলেন আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। গর তাওয়াক্কুল মিকুনি হার সুবহশাম মিরসানাত রিজকে তু আজলাম কাম জুজবা হাকচি যে মখাজ ইনসুজ ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم الله تعالى বলেন আমি দরবার দরজা খুলে রাখলাম ও গোলাম আমি আল্লাহ চাই না কোন বান্দা আমি বানাইছি আমার বানানো জান্নাত আমি জান্নাত তো আমি বানাইছি আমার বানানো মানুষগুলো জাহান্নামে যাবে আমি আল্লাহ মোটেও চাই না এক নাম্বার তার দলিল মদিনার নবী বলেন প্রত্যেক মানুষের নামে জান্নাতে একটা ঘর বানানো আছে নমরুদের নামে ফেরাউনের নামে হামান কারুন সাদ্দাদ সমস্ত বেঈমানের নামেও জান্নাতে ঘর বানানো আমরা জানি ও আল্লাহ অপরাধীর কারণে নমরুদ হামান কারুন সাদ্দাদ জান্নাত পাবে না ওদের বানানো জান্নাত তুমি কি করবা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানায় দিলেন ওর উম্মত যারা আমি আল্লাহর গোলামি ঠিক মতো করবি তোর বানানো জান্নাত আসলটা তুই পাবি সন্দেহ নাই কিন্তু যারা আসল ইবাদতের ফাঁকে ফাঁকে ওভার ডিউটি করবি রমজানে রমজানে এক মাস রোজা রাখা আসল ডিউটি জীবনে একবার হজ করা আসল ডিউটি ধনী লোকের জন্য বছরে একবার যাকাত দেওয়া আসল ডিউটি ওরে বান্দা পাঁচ অক্ত নামাজ পড়া আসল ডিউটি মাঝে মাঝে নফল পড়া তাহাজ্জুদ পড়া ওভার ডিউটি রমজান ছাড়া অন্য টাইমে রোজা রাখাটা ওভার ডিউটি যাকাত দেওয়া মূল ডিউটি মাঝে মাঝে গরিবের দান সৎকা করাটা ওভার ডিউটি বছরে জীবনে একবার হজ করাটা মূল ডিউটি মাঝে মাঝে উমরায় যাবি বান্দা তুই বছরে ওভার ডিউটি ভাবে হজে যাবি এটা ওভার ডিউটি ওভার ডিউটির জন্য আমি আল্লাহ তোদের জন্য আলাদা বোনাস দিয়ে দিব ওই যে নমরুদ হামান ফেরাউন কারুন ওরা যে দুনিয়া থেকে চলে গেল ওদের বানানো জান্নাত আমি আল্লাহ ওভার ডিউটি করনে ওয়ালা মুমিনদের বোনাস হিসাবে দিয়ে দিব ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায় ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর বাইরা আমার আসমান কে বানাইছে জমিন চন্দ্র সূর্য কে বানাইলেন আমাদের ওকে বানাইছেন আল্লাহ সব বানাইছেন আসমান জমিন এক কথায় আল্লাহ একক এছাড়া সব যা কিছু আছে কে বানাইলেন আল্লাহ বানাইলেন কিন্তু আল্লাহ বলেননি সূর্য আমার চাঁদ আমার বাতাস আমার পানি আমার আমার ছেলের গায়ে জামা কে বানায় দিছে আমি কে বানায় দিছে আমার স্ত্রীর জামা কাপড় কে দিয়েছে আমি আমার গায়ের জামাটাও কে বানাইছি আমি আমার টাকা দিয়া আমার ছেলের জামা বানায় দিলাম আমার টাকা দিয়া আমার স্ত্রীর জামা কাপড় দিলাম আমার টাকা দিয়া আমার নিজের জামা কাপড়ও পরালাম এখন ছেলের গায়ের জামাটা দিয়া যদি কয় ও হাফিজ ভাই এই জামাটা কার বানাইছি আমি টাকা দিছি আমি কি বলবো আমার না না এ জামা আমার না আমার টাকার জামা আমার টাকার খরচের জামা আমার স্ত্রীকে দিলাম আমাকে যদি বলে কাপড় কার আমি বলবো ওটা আমার না বানাইলাম আমি আমার না কেন বলি আসমান বানাইলেন আল্লাহ জমিন বানাইলেন আল্লাহ সূর্য বানাইছেন আল্লাহ আল্লাহ বলেন আমার সূর্য না এ সূর্য আমার না এ চন্দ্র আমার না এ মাটি আমার না এ পানি আমার না তাহলে কেন বানাইলেন আল্লাহ বুঝাইতে চায় এই বান্দা বানাইছি আমার মানুষ আমার আর ওই চন্দ্র আমি বানাইলে এগুলো আমার জন্য বানাই নাই আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু বানাইলাম বান্দার জন্য সব বানাইলাম বান্দার জন্য বান্দা বানাইলাম আমি আল্লাহর জন্য এজন্য আমি বলেছি ইয়া ইবাদি ও আমার বান্দা তুই কোনো খ্রিস্টানের বান্দা না তুই ঈসা নবীর বান্দা না মুসা নবীর বান্দা না তুই রামায়ণের বান্দা না তুই যীশু খ্রিস্টের বান্দা না তুই কার বান্দা তুই কোনো পীরের গোলাম না তুই কোনো দলের গোলাম না তুই কার গোলাম মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ما خلقت الجن
এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম আমরা, আল্লাহর গোলাম আমরা, সূর্য আমার গোলাম, গরু আমার গোলাম। আল্লাহ বলেন, তুই যে আমার কাছে কত দামি জানো, তুই আমার গোলাম। দুনিয়াতে আমি আল্লাহ মানুষের যেই দাম দিলাম, শ্রেষ্ঠত্ব বানাইলাম, পৃথিবীতে আমি মাওলার দরবারে মানুষের মতো দামি আর কেউ নাই। মানুষ দামি কেন? বেশি খেতে পারে এজন্য। না না, মানুষ খানার দিক দিয়ে চূড়ান্ত দুর্বল। আল্লাহ বলেন, দেখ বান্দা তুই কত দুর্বল। অখুলিকল ইনসানু যাইফা, মানুষের মতো দুর্বল পৃথিবীতে আর কিচ্ছু নাই। একটা গাছের পাতার সামনে মানুষ দুর্বল, একটা আল্লাহর বানানো ক্ষুদ্র পিপিলিকার কাছেও মানুষ দুর্বল, মানুষের হাতে বানানো একটা 2 টাকা দামের বেলেডের কাছেও মানুষ দুর্বল। এত এই দুর্বলতা নিয়ে মানুষ দামি হলো কিভাবে? বলে, দুর্বল হওয়াটাই দামি হওয়ার কারণ। বিদেশ থেকে বাবা 5-7 বছর পরে আসলো মালয়েশিয়া চাকরি করে, বিশাল বড় মার্কেট নিয়ে আসলো শোকেস বোঝাই করে। মার্কেটিং এর মধ্যে হরেক রকম কিছু আছে, কিন্তু বর্তমান যুগে সবার জন্য আকর্ষণীয় হলো গজবের মোবাইল। কথা বলেন না কেন? এই গজবের মোবাইল বাবার জন্য নিজের জন্য এনেছে 90,000, ম্যাডামের জন্য 70,000 টাকা দামের আইফোন বা অ্যান্ড্রয়েড দামি মোবাইল। ঘরে আইনা সব কাপড় চুপুর স্ত্রীকে দিয়ে বলে, সব ভাগ ভাগ করে দে। মোবাইল 2টা নিজের সামনে চোখের নজরে টেবিলে রাখছে। বড় একটা ছেলে আছে, বুঝতে ভালাইছে এটার ভিতরে বড় যন্ত্র আছে। মোবাইলটা হাতে নিয়ে একটু কষ্টেপটা যখন খুললো, বাবার মাথা গরম হয়ে গেল। এত দামি মোবাইল তুই ধরলি কেন? চুপ, মোবাইলটা রেখে দে, সরে যা। ছেলেটা দুঃখ পাইলো, আহা 8 বছর পরে বাবারে ভাইছি, 8 বছরের ধমক খাওয়ার জন্য তো আমি বসি নাই। ছেলেটা চোখের পানি ছেড়ে অভিমান করে অন্য রুমে গিয়া বসে বসে কান্না করে। ভালো করে খেয়াল করো, এই বাবায় মোবাইলটা রাইখা বড় ছেলের ধমকায়া এবার বাথরুমে গেল ফেরে শোয়ার জন্য। আর একটা ছোট্ট পিচ্ছি আছে বাবা, এই পিচ্ছি বাচ্চাটা মোবাইলটারে খুললিয়া বাইর করে ফেলেছে, বের করে এটারে খুব গুতাগুতি করতেছে। এক পর্যায়ে এমন জোরে আসার দিছে ভোলরে, ভেঙ্গে টু চুরমার হয়ে গেছে। বাবার কান গরম হয়ে গেছে, কিরে, দরজা খুলে তাকায় দেখে মোবাইল নাই। কে করেছে? তাকায় দেখে ছোট শিশু বাচ্চাটা বসা। বাবা এখন কি করব? চোখ গরম করে তাকাইছে। তাকানো মাত্রই বাচ্চাটা বাবার লাল চোখ দেখেই কান্না করেছে। বাবা দ্রুত, 1 সেকেন্ড দেরি নেই, দ্রুত 2টা হাত বাড়ায় কোলে নিয়ে চুমু খায়, আব্বু তোমাকে কিছু বলিনি। দেখছেননি, বড় ছেলেটা খালি কষ্টে খুললো ধমক, ছোটটায় ভেঙ্গেই ফেললো, ধমক তো দিলই না, লাল চোখ দিল, কান্না করলো, কোলে নিল, তোমাকে বলিনি, ব্যাপার কি? শিশু বাচ্চাটা বড় দুর্বল, দুর্বলের প্রতি মায়া সবার বড় বেশি। আল্লাহ বলেন, আসমান বড় শক্তিশালী, মানুষ বড় দুর্বল, মানুষের মতো দুর্বল কেউ নাই। এই জন্য আমি আল্লাহ মানুষকে বেশি মহব্বত করি। শক্তিশালী বাঘেরে বলছি, বাঘ আমার বান্দাগুলো দুর্বল, তোর শক্তি প্রয়োগ করে আমার বান্দারে কষ্ট দিবি না। বাঘ বলে, আল্লাহ তুমি জানো আমার মেজাজ গরম, যদি মুমিনের সামনে হাজির হয়ে যায় তুমি কুদরতিভাবে আমার মেজাজটারে ঠান্ডা করে দিও, কারণ মুমিনের সাথে যেন আমার বেয়াদবি না হয়। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম হয়ে তো আল্লাহর মহব্বতের নবীর তরিকা, নবীর সিরাত, নবীর আদর্শ মতো আমরা চলার চেষ্টা করি। এই টুপি পরেছি নবীর আদর্শের টুপি নাকি আমার বাবার? দাড়িটা রেখেছি কার আদর্শের দাড়ি? এরে নবীর উম্মতের দল, আজকে যে আশেকের রসুল ভাইরা বলো, আমরা তাবলিগওয়ালা, আমরা পীর মুরিদি যারা করি, আমরা চরমনাই দেওবন্দি কওমিওয়ালারা, মিলাদুন নবী মানি না, মিলাদুন নবী মানি না, মিলাদ আমরা মানি না, নবীর মিলাদে আমরা খুশি না, এই জন্য নবীর আদর্শের টুপিটা পড়েছি। নবীর মিলাদে আমরা খুশি না, এই জন্য দাড়িটা লম্বা করেছি। মিলাদুন নবীতে আমরা খুশি না, এই জন্য রসুলের আদর্শের পোশাক পরেছি। নবীর মিলাদে আমরা খুশি না, এই জন্য পর্দা করি। নবীর মিলাদে আমরা খুশি না, এই জন্য আমরা হালাল খাই।
আন্দাজে ঠিক, আমরা মিলাদে রসুলের জন্মে খুশি না, এই জন্য রসুলের আদর্শ মানি না? আল্লাহর কসম, আমরা আমার নবীকে পাওয়ার কারণে আমরা এতই যে খুশি। নবী বলেছে টুপি পর দেরি করি না, প্রশ্ন ছাড়া টুপি ঢুকায় ফেলছি, দ্বন্দ্ব করি না, কালা দিব না, লাল দিব না, সালাম্বা দিব না, গোল দিব। নবী কইছে টুপি দে, ফট করে ঢুকায় ফেলছি, নবীর জন্মে খুশি হইছি। নবী বলছেন দাড়ি রাখ, দেরি করি না, দাড়িটা লম্বা করে ফেলেছি। নবীর মিলাদে খুশি হইয়া নবী বলেছেন পর্দা কর, চেষ্টা করি পর্দা করার জন্য। ওরে আল্লাহর বান্দা, যদিও তোমার মতো বারোই রবিউল আউয়াল মিছিল দিতে পারি নাই, আমগো সময় তেমন হাতে নাই, কিন্তু আমরা নবীর মিলাদে নবীর আগমন মোবারকে বছরে একদিন খুশি না, আমরা নবীর মিলাদে খুশি মরণ পর্যন্ত। ভাইরা আমার, আমরা নবীর মিলাদে খুশি একদিন না, বারো মাস এক ঘন্টা, টুপি কি আমগো একদিন? নবী কইছে টুপি দিতে, যে যারে ভালোবাসে তার কথা মানতে কোনো বাধা আছে? তুমি নবীর যত বড় ট্রিপল আশেক দাবি করো, তোমার মাথায় যদি নবীর মহব্বতে টুপি না থাকে, তোমার গালে যদি দাড়ি না থাকে, তুমি যদি সুদের ব্যবসা করো, তুমি যদি মাইক তেরোটা লয়ে চিল্লাও আমি আশেক, তোমার লেবাস পোশাক নবীর আদর্শ না মানায় প্রমাণ হবে তুমি আশেক নামের বাটপা। আমি কি মিলাদুন্নবীর বিরুদ্ধে বলছি? যারা মিছিল দিছে বলছি এরা জাহান্নামী, এরা কাফের বলছি? বুঝো, ভালো করে বুঝো। মুসলিম শরীফে হাদিসের কিতাব বুখারীর পরে যার স্থান, নাম শুনছেন কখন? মুসলিম শরীফের এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه واله وسلم عن صوم الاثنين فقال النبي صلى الله عليه واله وسلم فيه ولدت وفيه انزل علي رواه مسلم ومشكات او كما قال النبي عليه الصلاه والسلام الله النبي সোমবার একটা রোজা রাখতেন কিবার কয়েকজন সাহাবা প্রশ্ন করলেন ওমর নবী সোমবার দিন রোজা রাখেন কেন, বছরে একবার না প্রতি সোমবার? এ আশেক ভালো করে শোন, নবীজি সোমবার একটা রোজা রাখতেন। প্রশ্ন করা হলো মুসলিম শরীফের হাদিস, নবী আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবী বলেন দুইটা কারণে সোমবার দিন রোজা রাখি। এক নাম্বার কারণ, মিলাদুন নবীর দিনটা ছিল সোমবার, আমি নবী রোজা রেখে মিলাদুন নবীর শুকর আদায় করি। দুই নাম্বার কারণ, আমার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন ওই দিনটাও ছিল, আমি নবী মিলাদুন নবীর শুকর আদায়ার্থে যেমন রোজা রাখি, কোরআন নাজিলের শুকর আদায়ার্থেও একটা রোজা রাখি, আমি দুইটা কারণে সোমবার দিন রোজা রাখি। ও আশেকের রসুল, তুমি 30 বছর হায়াত পাইছো, তোমার 30 বছরে 30টা রবিউল আউয়াল চলে গেল, তোমার হায়াত 70 বছর, তুমি 70টা রবিউল আউয়াল পেয়েছো, তোমার হায়াত যদি 40 হয়ে থাকে 40টা রবিউল আউয়াল পেয়েছো। হিংসা নাই, গালাগালি নাই, দ্বন্দ্ব নাই, তুমি আমার নবীর আশেক, আমার কলিজার বান্ধু, ভুল হতে আমারও পারে তোমারও পারে, তুমি আমারে ধরায় দিবা, তওবা করে নিব, আমি তোমারটা ধরায় দিলে তওবা করে নিব। মুসলমান, তর্ক যাই হোক না কেন, আপোষে সমাধান করতে হবে, বেঈমানের সাথে তাল মিলানো যাবে না। ওরে মুমিন নবীর উম্মত, তুমি যদি 40টা রবিউল আউয়াল পেয়ে থাকো, তুমি মিছিল করছো করো, তোমার ইচ্ছা, ওই নিয়ে দ্বন্দ্ব নাই, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন, নবী মিলাদুন নবীতে সোমবার দিন রোজা রাখছেন, তুমি 30টা রবিউল আউয়াল পেয়েছো অথবা 40টা অথবা 50টা, বলো বুকে হাতটা দিয়া, পাটা যদি শক্ত থাকে দাঁড়ায় বলো, নবীর এই মিলাদের মুসলিম শরীফের হাদিস মতে তোমার জীবনে একটা রবিউল আউয়ালেও কি তোমার রোজা রাখছনি? যদি বলো রাখি নাই, আমি কসম করে বললাম মিলাদুন নবীর হক তুমি পরিপূর্ণ আদায় করো নাই। আমরা রসুলের মিলাদে বেজার না, যে মিলাদুন নবীর বিরুদ্ধে বলে সে রসুলের দুশ্মন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ও নবীর উম্মতের দল তওবার দরজায় ফিরে যাও। আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করে 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 নিজের জীবনটারে ধ্বংস করেছো, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে বড় 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 বেঈমানেরা ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ মুহূর্তে তাদের মাফ করে দিয়েছি।
আল্লাহর এক বান্দা বুড়ো মানুষ, মানে বেশি না মোটামুটি কবরে যাবে যাবে ভাব, কিন্তু এখনো দুই পকেটে দুই পিস্তল। রাতের বেলা একদিন ঘরে গিয়া বিছানায় শুয়া ফেরে সয়া ঘুমাবে, কিন্তু কেমন যেন অন্তর কাঁপতেছে, হায় হায় আমার ডান পার্শ্বের বহু বন্ধুরা চলে গেল, বাম দিকের অনেক বন্ধুরা কবরস্ত হয়ে গেল, এই জীবনে কত মায়ের কোল খালি করলাম, কত মা আমার পাও ধরে ধরে কান্না করেছে, কিন্তু তার সামনে ছেলেটারে জবাই করেছি। আমার এলাকার মানুষ বড় সন্ত্রাসী বলে পিছনে পেছনে অনেক বরদোয়া করে, আমি মরে গেলে সবাই খুশি, কিন্তু না আমি এই অভিশাপ নিয়ে কবরে যাব না, শুধু আমি অভিশাপ নিয়ে গেলে তো হইতো না, না আমার অপরাধের কারণে আমি মরার পরে আমার ছেলে মেয়েদের মানুষ গালাগালি করবে, না না আমার এই অভিশাপ থেকে বাঁচার দরকার। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, জীবনে তো কম অন্যায় করিনি, এখন কি একটু মাফের কোনো সুরাত আসেনি, আল্লাহর বান্দা চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়া শুরু হয়ে গেল। রাতে আর ঘুম নাই, হঠাৎ করে কানে শুনে ফজরের নামাজের আজানের আওয়াজ, আল্লাহর বান্দা এবার আজান শুনে মসজিদের বারান্দায় চলে গেল, হেদায়াতের মালিক আমার আল্লাহ। মসজিদের বারান্দায় ইমাম সাহেব দেখে আতঙ্কিত, এলাকার চিহ্নিত সন্ত্রাসী কেন আমার মসজিদে, মুরব্বী ডেকে বলে ইমাম সাহেব আমি আজকে গরম মেজাজ নিয়ে আসি নাই, আমি আজকে নরম হয়ে আসি, তওবা করতে চাই। ইমাম সাহেব আমাকে একটু পরামর্শ দিবে, ইমাম ডেকে বলে রে আল্লাহর বান্দা তুমি একজন খাঁটি আল্লাহওয়ালা যদি পাও তার দোয়া নিয়ে আমল করা শুরু করে দাও, দ্বিতীয় তুমি ভোর রাত্রে মাওলার দরবারে তওবার নিয়তে কান্না করতে থাকো, কারণ ওই সময়টা বড় নিবিড় সময়, 24টা ঘন্টাই বান্দা আল্লাহকে ডাকে, বান্দা আল্লাহকে ডাকে, বান্দা আল্লাহকে ডাকে, আর ওই গভীর রাতের বেলা বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার বান্দারে ডাকে, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর বান্দা ইমামের পরামর্শ নিয়ে বাড়িতে রওনা, রাতের বেলা ঘুমায় না, ভোর রাত আল্লাহর কাছে আজকে তওবার জন্য কান্না করবেন, গভীর রজনী যখন হয়ে গেল আল্লাহর বান্দা সুন্দর করে অজু বানায়, অন্ধকার এক জায়গায় গিয়া ঘরের পার্শ্বে যায় নামাজ মুসল্লা বিছায়া চোখের পানি ছেড়ে কান্না শুরু হয়ে গেল, যেই লোক দেখবেন বেশি গরম গরম একবার যদি নরম হয় চূড়ান্ত নরম হয়ে যায়, যেই লোক দেখবেন ফিডেই লোক কাঁদে না, ওর যদি জীবনে একবার কান্না শুরু হয় 40-এর কান্না একত্রে শুরু। আল্লাহর বান্দার হেদায়াতের দরজা খুলে গেল, এমন কান্না বান্দা শুরু করলো এবার তার কন্ট্রোলের বাইরে চলে গেল, বাচ্চার মতো চিল্লানো শুরু করলো, আল্লাহর বান্দার কান্নার আওয়াজে এলাকার মানুষ পর্যন্ত আশেপাশের ঘরওয়ালারা সজাগ, হঠাৎ গাইবি আওয়াজ, আওয়াজ দিয়া বলতেছে রে বুড়া তুই আর কাঁদিস না, তোর কান্না করে লাভ নাই, তোর নামটা জাহান্নামের খাতায় লেখা। আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, কিছুক্ষণ পরে বিবি সাহেবা ডেকে বলে ও স্বামী আমার তুমি কি আওয়াজ পাও নাই, তোমার নাম জাহান্নামের খাতায় লেখা, এখন আবার কেন কাঁদো? আল্লাহর বান্দা বলে বিবি আল্লাহর এই দরজা থেকে কান্না বন্ধ করে আর একটা কোনো সুপারিশের দরজা আছে নাকি বল? না না আর কোনো দরওয়াজা নাই। আল্লাহর বান্দা বলে তাহলে আমি এই দরজায় যেহেতু ঢুকেছি কান্নার কান্না নিয়ে, আমার কান্না বন্ধ করব না, আল্লাহ মাফ করেন আর না করেন আমি কান্না ছালাই যাব। আল্লাহর বান্দায় চিন্তা করে আবার কান্নায় বিভোর,
এমন কান্না শুরু করেছে, আবার গাইবি আওয়াজ, ওরে বান্দা তুই এখন কান্না বন্ধ করে দে, তোর নামটা এখন জাহান্নামের খাতায় নাই, জান্নাতি খাতায় লেখা হয়ে গেছে। আই বেরাদার দূরে বাসা যে আরে বদ, আরে বদ বদ তোর বুয়াদ মারে বদ, মারে বদ তন হাতরা বর যাসন, আরে বদ বর জানে ইমানত জনা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসো। পয়গম্বর মূসা নবী আল্লাহর দরবারে দোয়া করে, মিশরের জমিনে বৃষ্টি নাই, মানুষ নিয়ে দোয়া করে, আল্লাহ জমিনে বৃষ্টি দাও। কিছুক্ষণ পর আল্লাহ ওহী নাজিল করেন, ওরে মূসা তুমি যেই মজলিস মিলাইয়া আমার কাছে দোয়া করো, ওই মজলিসের মধ্যে একটা জিনাকার আছে, ওরে উঠায় দাও, নাইলে দোয়া কবুল হবে না। মুসা নবীর তো একটু মেজাজ গরম, ধমক দিয়ে কইরে জিনাকার তাড়াতাড়ি ময়দান থেকে চলে যা, তোর কারণে আল্লাহ দোয়া কবুল করে না, বৃষ্টিও আসে না, তাড়াতাড়ি ওঠ, যদি উঠে না যাও আল্লাহর দরবার থেকে নাম ঠিকানা লইয়া কানে ধরে উঠাইয়া দিব, তাড়াতাড়ি ওঠ। তোর মতো বেঈমান গুনাহগারের কারণে আজকে আমাদের মোনাজাত কবুল হচ্ছে না, তোমার গুনার কারণে মোনাজাত কবুল হয় না, উঠে যাও। জিনাকারের তো খবর হয়ে গেল, মুসা নবী আল্লাহর থেকে নামটা জেনে যদি ডাক দেয় সবাই চিনে ফেলবে আমি বড় জিনাকার। বান্দা মাথা নত করে দিল দিয়ে কান্না করা শুরু করলো, দিলটারে এমন ভাবে নরম করেছে চোখের পানি ছেড়েও কান্না করতে পারে না, মানুষ বুঝবে আমি জিনাকার, উঠিয়া গেল মানুষ বলবে আমি জিনাকার। এবার দিলটার নরম করে একা একা মাওলারে ডাকে আর বলে, আল্লাহ আমি জিনা করেছি, তুমি ছাড়া কেউ জানে না, আমার মা জানে না, বাবাও জানে না, আমি কত বড় গুনাহগার, আমার ছেলে মেয়েরা কেউ জানে না, আল্লাহ তুমি জানো, এতদিন পর্যন্ত তুমি রহমতের চাদর দিয়ে তুমি আমাকে আবৃত করে রাখছো, আজকে তুমি আমার জিনার খবরটা এই মজলিসে প্রকাশ করায় না, তুমি মাফ করে দাও। জীবন চলে গেল আর আমি গুনার কাছেও যাব না। আল্লাহর বান্দার দিল দিয়া যখন আল্লাহকে মায়ার নজরে চূড়ান্ত রুজু হয়ে নত হয়ে ডাক দিলেন, আল্লাহ তাআলার কুদরতি অন্তরে দয়া শুরু হয়ে গেল। মূসা নবী তাকায় দেখে পুরা সাদা আকাশটা কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেল, শুধু মেঘাচ্ছন্ন নয় বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মূসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি বললা জিনাকার না উঠলে বৃষ্টি দিবা না, কই তো জিনাকার তো উঠে না, কেন বৃষ্টি শুরু হয়ে গেল? আল্লাহ ডেকে বলেন, ও মূসা আমি যার কারণে বলেছি বৃষ্টি দিব না তার কারণেই বৃষ্টি দান করে দিলা। কিভাবে রে আল্লাহ? বলে, ওরে মূসা ওই বান্দা যখন চূড়ান্ত ভাবে আমার কাছে তওবার জন্য নত হয়ে গেল, আমি মাওলার মতো দয়াময় কেউ নাই, আমি আল্লাহ বান্দার দিলে দিয়ে তাকায় তার গুনাহগুলো মাফ করে দিয়েছি। ওরে আল্লাহর নবীর উম্মতেরে যুব, আমিও তোমার মতো যুবক একটা সন্তান, আজকে তুমি মনে করতেছো টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, তোমার থেকে জ্ঞান আমার মোটেও কম নাই, মাথা নষ্ট হয় নাই রে বাবা, কারণ আমি তোমার মতো নেশাগ্রস্ত না, পাগলের মতো আজে বাজে রাস্তায় চলি না রে বাবা, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে বুঝ আমার কম নাই, দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে বুঝ আমার কম নাই, লম্বা জামা পরলে শরীরটা কেমন যেন আটকা লাগে, তোমার থেকে কম বুঝি না রে বাবা, এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না, কারণ গোপনে গোপনে সরকার আমগো টুপি দাড়ির কারণে বাতা দেয়,
না রে বাবা না, বরং এই টুপিদারির কারণে কত গালি শুনতে হয়, কত মানুষের কত বাজে কথা শুনতে হয়। এরপরও কেন টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই? এর যুবক আল্লাহর গোলাম, একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়েছি, নবীর বয়ান শুনেছি রে মুসলমান। আল্লাহর কোরআনে একটা ভুল নাই, নবীর হাদিসে কোনো ভুল নাই। আল্লাহর নবী বয়ান করে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, আল্লাহর নবী বলেন দুই পাশের কবরের মাটির চাপ হাড় চুরমার হয়ে যাবে, কবর জাহান্নামের আগুনে ভরে যাবে, সাপের আঘাত। ওরে নবীর উম্মত, এই ঘটনা তো সবাই জানেন, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের, নবী ইন্তেকালের আগে বলে গেলেন, ও ফাতেমা, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকি মিনান্নার, জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচায় কবরে যাও। এরে নবীর উম্মতের দল, যদি তোমার দিলটা বলে কোরআন সত্য, গুনাগারের জন্য কবরে আজাব হবে এটাও সত্য, কোনো মিথ্যা নাই। শুধু তাই না রে বাবা, দুনিয়ার জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হলো সূর্য, এই সূর্যটা কেয়ামতের ময়দানে থাকবে মাথার উপরে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। না বেঈমান না ফরমান গুনাগারের মাথার মগজগুলো টকবক করে ফুরাট শুরু হয়ে যাবে, পেটের গলিত নারী বুরু পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে, জাহান্নামের বিকট আওয়াজে হাসুরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এরে নবীর উম্মত, একটু চিন্তা করে দেখো, দুনিয়াটা কিছুই না। এ যুবক আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজি, মাদ্রাসায় পড়ে সম্মান কমে নাই, কোরআন পড়ে সম্মান কমে নাই, আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন, বাংলাদেশ কেন সারা দুনিয়ার এক নম্বরের ধনী লোকটাও এত সম্মানে নাই? অনেকে মনে করে মাদ্রাসায় গরিবের ছেলে মেয়েরা পড়ে, দেখো আমগো ঢাকার মাদ্রাসায় আসো, ডিসি সাহেবের ছেলে কোরআনের হাফেজ, র‍্যাব আর্মি পুলিশের ছেলে কোরআনের হাফেজ, ও ডিসি সাহেব কি অভাব আপনার, ছেলেটারে কোরআন কেন পড়াই না? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলে, রে হুজুর, দুনিয়ার সব পেয়েছি, বাসবাগানে যাওয়ার পরে কি দরকার, এগুলো কিছুই করতে পারি নাই। হ্যাঁ, একটা ছেলেরে যদি কোরআন পড়ায় যায়, আমার এই কোরআনওয়ালা ছেলে কখনো কখনো গিয়া কবরের কিনারায় কোরআন পড়বে, দোয়া করবে, এই নিয়তে আমার ছেলেটারে কোরআন পড়াইলাম। এরে নবীর উম্মত, যুবকের দল, মনে করিও না দুনিয়া বুঝি চিরস্থায়ী তোমার যেতে হবে না। তোমার হাতে মোবাইল আছে, অল টাইম তুমি খবর নাও, এমন একটা দিন তুমি পাবা না যেই দিন যুবকের লাশের খবরও নেই। এই যে কয়েক সপ্তাহ আগে টেকনাফ রোহিঙ্গাদের তেরান দিয়া যুবকের এক দল কাফেলা রাতের বেলা গাড়ি টেনে নরসিংদী রোড পেরিয়ে সিলেটে যায়, নরসিংদী রাস্তা পেরিয়ে পেরিয়ে যেতে না যেতে এমন এক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িও শেষ, যুবকরাও শেষ। পরের দিন সিলেটের জমিনে জানাজার ময়দানে কান্নার আওয়াজ। এরে যুবক, তুই এত বেহায়া কেন হইলি? ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়, অথচ তুই মোবাইলে গান লাগায়া কানের মধ্যে তার ঢুকায় ঘুমায় গেল, তোর কি ভয় লাগে না? ঘুমের মধ্যে যদি আজরাইল সে তোর রুহটারে কবজ করে নেয়, আর যদি দেখে তোর কানের মধ্যে মোবাইলের গানের তার লাগানো, কি উপায় হবে একটু চিন্তা কর। আমিও তোর মতো যুবক, দুটো পাও আগায়তে আমি তোর পা ধরে বলছি, নবীর আর কাদেশনারে যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে অভাব নাই। বয়ানে আসার আগে কত যুবক হাত ধরে দোয়া করে, হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করে দেন, দাড়ি আছে অল্প, মাথায় টুপি একটা লম্বা জামা, করো কি বলে, হুজুর কলেজে পড়ি। কলেজে পড়ো তুই, এই লেবাস নিয়ে কেউ কিছু বলে না? যুবক চোখের পানি ছেড়ে বলে, আল্লাহর শুকর, দাড়ি টুপি রাখার পরে কলেজের সব শিক্ষকেরা আমারে বড় মায়া করে, আমার ক্লাসে মেয়েরাও ক্লাস করে, আগে একটু তামাশা হাসি তামাশা করতো, এখন আর করে না। কেউ যদি আমার সাথে একটু তামাশা করতে চায়, ওই মেয়েরা ডাক দিয়া কয়, ও আল্লাহর পথে চলতে চায়, ওরে তোরা বাধা দিস না।
এরে নবীর উম্মা, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে অভাব নাই রে, আবার মি পুলিশ বিডিআরের অভাব নাই, কোটি কোটি টাকার মালিক হালাল ভাবে চলে অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? ফাইনাল জবাব কপাল পুড়ে গেল, তওবা না করা পর্যন্ত পোড়া কপালে আর জোড়া লাগবে না। কোথায় গেল তোমার মা, কোথায় গেল বাবা, কোথায় গেল ভাই বোনেরা? অনুরোধ করে বলি আমার আল্লাহ ডাক দিলেন, ওই বান্দা তুই তওবা কর, আল্লাহর নবীর কথা মিথ্যা না রে মুসলমান। এমন একজন নবী নাই যে কান্না না করে কবরে গেলেন, এমন একজন সাহাবি নাই যে কান্না না করে কবরে গেলেন, এমন একজন বুজুর্গের নাম বলো, আল্লাহওয়ালার নাম বলো, যিনি তাহাজ্জুদ ছাড়া বুজুর্গ হয়ে গেছে। ওরে আপনার আমার নামাজ রোজার থেকে, আপনার আমার নামাজ রোজার থেকে, আপনার আমার এবাদাতের থেকে উজানির কারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, হাফিজি হুজুর, পীরজি হুজুর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, সন্দীপের হজরত রহমাতুল্লাহ আলাই, বড় বড় আল্লাহওয়ালা শাহজালাল, শাহবরান শাহ মখদুম, শাহ আলী খানজাহান আলী সহ বড় বড় আল্লাহওয়ালারা, এদের এবাদাতের তুলনায় আমগো এক কোটি ভাগের এক ভাগ এবাদত আমগো সহি শুদ্ধ হয় না। অথচ তাদের কান্না মরণ পর্যন্ত কান্না, কি উপায় হবে? মায়ার নবী যার কোনো গুনাহ নাই, সারা রাত্র নামাজ পড়ে পড়ে কান্নায় কাটায় দিলেন। সাহাবায়ে কেরাম আবু বকর জান্নাতের টিকিট হাতে নিয়ে সারা রাত্র কাঁদেন, তোমার চোখে পানি নাই, কবরের চিন্তাও নাই, কি উপায় হবে? একবারও চিন্তা করলেন রে মুসলমান? আল্লাহর নবী বলেন, যদি তওবা করে চোখের পানি ছেড়ে দাও, গালের নিচে পানিটা আসার আগে জীবনের গুনাহগুলো মাফ। এরে নবীর উম্মতের দল, অতএব আমি অনুরোধ করে বলবো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালার বন্ধু বানায় নাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, করে সহিভাবে কোরআন শরীফ তেলাওয়াত করো, এলাকার মুরব্বীর সাথে ব্যবহার ভালো করে দোয়া নাও, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র না করে নিজের জীবনটাকে সুন্দর করে নাও রে বাবা। এই দেশ তোমার দেশ, এই দেশকে যদি রক্ষা করতে চাও, বখাটে যুবকের সব আড্ডা ছেড়ে দাও, কারণ এই বখাটে যুবকের আড্ডাই তোমাকে কালের দিকে নিয়ে গেল। এরে যুবক আল্লাহর গোলাম নবীর উম্মত, অনুনয় বিনয়ের সাথে বলছি, দুনিয়াটা কিছুই না রে বাবা, এই জীবনে চিন্তা করে দেখলাম খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলেছি, আজকে অনেকে কবরে চলে গেছে খবর নাই, লেখাপড়ার টেবিলে কত বন্ধুরা ছিল আড্ডা করেছি, আজকে অনেকেই নাই, কর্মজীবনে বহু বন্ধু ছিল আজকে অনেকেই নাই, একদিন তুমিও থাকবে না আমিও থাকবো না, 50 বছর পরে এই ময়দানে বয়ান চলবে, এর থেকে আরো 3 গুণ লোক বেশি হবে, কিন্তু আজকে যারা আছে তাদের অনেকেই সেই 50 বছর পরে থাকবে না। এরে নবীর উম্মতের দল, কবরে তো সবাই যাবে, কুকুরও মরে, গরুও মরে, মানুষও মরে, মরণের পরে যে কি হবে? কিছু বেঈমানেরা বলে, আমরা তো বুঝি না যে কবরে গুনাহ নিয়ে গেলে আযাব হয়, সবাই তো কবরে আরামই আছে, বুঝি না হুজুরের কবর যেমন বেনামাজির খবরটাও তেমন। বেঈমানেরা না বুঝার কারণে আল্লাহ মাঝে মাঝে এই বাংলার দেশের কবরের মধ্যে কিছু নমুনা দেখাইয়ে দিলেন, কত কবরে সাপ দেখা গেল, কত কবরে ধোঁয়া, কত কবরে আগুন, আবার কত কবরের লাশ কাফন সহ 20 বছর পরে তাজা, কত কবরের লাশ কাফন সহ 30 বছর পরে তাজা পাওয়া গেল, ওই কুড়িগ্রামে তাজা লাশ পাওয়া গেল 30 বছর পরে, গায়ের কাফন সাদা, একটা কালো দাগও নাই। এরে নবীর উম্মতের দল, আবার কত কবরে আজাব, যাদের কবরে সাপ বিচ্ছু আর ধোঁয়া আগুন দেখা যায় সব বেনামাজির কবর, আর যাদের কবরের লাশ তাজা পাওয়া গেল সব নামাজি বান্দার কবর। ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, মনটা কি চায় না একজন কোরআনওয়ালার মা বাবা হয় কবরে যাও, জীবনটা ধন্য হয়ে যাবে রে মুমিন। আল্লাহর কোরআন বড় দামি একটি সম্পদ, অন্যায় তো করিয়েই ফেলেছি, চোখ দুটো বন্ধ করে দেখি গুনাহ ছাড়া আমার কিছুই নাই, জাহান্নাম ছাড়া আমার কোনো পথ খোলা নাই। আল্লাহ বলে, বান্দা তুই পাহাড় সম পরিমাণে যদি গুনাহ করো, আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দাও,
আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। আজকে সবাই মোনাজাত ধরে, ডানে বামে তাকায় দেখি সবাই কান্না করে, কিন্তু আমার চোখে পানি নাই। ও যুবক, তুই মনে করিস না তোর জীবনটা ধন্য, খোদার কসম তোর কপালটা পুরাটাই পুড়ে গেছে, কারণ গুনার কারণে তোর দিলটা পাথর, এই জন্য চোখে পানি আসে না। তোর মতো যুবক পাশে বয়ে কাঁদে, তোর চোখে পানি নেই, তুই মনে করিস না তোর কপাল ভালো, তোর পুরা কপাল পুড়ে গেছে গুনাহের কারণে। অতএব আল্লাহর কাছে কান্না যদি কাউকে দেখো কাঁদে, তুইও আল্লাহর কাছে মাফ চা আল্লাহ, এই কান্নাওয়ালা মজলিসে তুমি আমাকেও মাফ করে দাও, গুনাহ করে করে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আল্লাহ আমি আর গুনাহ করব না, তওবা করতেছি, আর গুনাহ করব না, মাফ করে দাও, মা বাবারে কষ্ট দিয়েছি আর দিব না, মাফ করে দাও, কত অপরাধ করেছি মাফ করে দাও। আল্লাহর মহব্বতে তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, আমি মরে যাব চাকরি থাকার চাকরি, জিকির মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, মনের প্রশ্ন করো মন, আমার মতো একটা যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না, আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি কৃষি কাজ করে, আমি কেন পারবো না, আমার মতো যুবক চাকরি করে দাড়িওয়ালা নামাজি, আমি কেন পারবো না, ও আল্লাহ আমার কপাল বুঝি পড়ে গেল, মাফ করে দাও, আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর চলবো না, নবীরে কাঁদাবো না, মা বাবারে কষ্ট দিব না, দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করবো না, সহিভাবে কোরআন পড়বো, একজন আল্লাহওয়ালারে বন্ধু বানায় নিব, জবানটারে হেফাজত করবো, দুটো চোখ হেফাজত করবো, তওবার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, আয় আল্লাহ নবীর আশেক সুন্নতের আমলওয়ালা নামাজি দানিওয়ালা বানায় দেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, আয় আল্লাহ আপনার খাস বুজুর্গ কান্নাওয়ালা আমলওয়ালার বন্ধু বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, আয় আল্লাহ জবান চোখ গুনাহের থেকে হেফাজত করেন, আয় আল্লাহ কোরআনকে বিশুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন, আয় আল্লাহ দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, আয় আল্লাহ নবীর সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إنا نسألك رضاك والجنة اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودايعك رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়া আপনার দরওয়াজায় হাজির, কুদরতের নজর দিয়ে দেখে এ ময়দানে কত ওলামায়ে কেরাম, কত মুরব্বীরা, হাজি সাহেব, দাড়িওয়ালারা, কত ছাত্র ভাই, যুবক ভাই, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাজির হয়ে হাত তুলেছেন। আয় আল্লাহ এখানে এমন বান্দারা এখানে আসছেন যারা দুপুরের খানা পর্যন্ত না খেয়ে আসছে, ও আল্লাহ টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই,
একমাত্র কোরআন আর সুন্নতের মহব্বতে আছে। কাউকে আল্লাহ আপনি খালি ফিরায়া দিয়েন না রে মালি, মেহরবানি করে কুদরতের হাতে সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহ তো করে ফেলেছি, নফসের ধোকায় শয়তানের ধোকায় আপনি মাফ করে দেন। তওবা করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ, মেহরবানি করে আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। নবীজির ওসিলা আমাদের মোনাজাত কবুল করে নেন, আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজায় পৌঁছায় দেন। আল্লাহ আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে সওয়াব পৌঁছায় দেন। আল্লাহ আয় আল্লাহ কারো হাত খালি ফিরায় দিন না রে মালিক। ও দয়ার আল্লাহ, মাহফিলের আয়োজনে যারা টাকা পয়সা পরামর্শ দিয়েছেন, মাইক লাইট প্যান্ডেল দিয়েছেন, জনপ্রতিনিধির দায়িত্ব থেকে যারা সহযোগিতা করেছেন, প্রশাসনিক ভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ ও দয়ার মালিক মেহরবানি করে আপনি কবুল করে নেন। আল্লাহ আয় আল্লাহ তাআলা শফিক মোল্লা সাহেব আয়োজনের পেছনে অনেক কষ্ট করেছেন, আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ আমাদের কারো হাত খালি ফিরায় দিন। ও দয়ার মালিক মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। ও আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন। মা বোনদের পর্দা নিশে আবেদা বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন। আয় আল্লাহ কোরআন সুন্নার এলেমের নূর সিনায় দান করেন। আল্লাহ ও দয়ার মালিক পাঁচ অক্ত নামাজি বানায় দেন, বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলাম দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে কামিয়াবি দান করে, আয় আল্লাহ অন্তরের হিংসা রিয়া হাসাদ কিবির দূর করে এখলাস দান করেন। আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন, ছেলে সন্তান দিনদার বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে কোরআনওয়ালার মা বাবা বানায় দেন। আয় আল্লাহ সবার সাথে মিল মহাব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ মুনাজাতের পরে সবাই যার যার বাড়ি চলে যাবে, কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় না সন্তানের অপেক্ষা। আয় আল্লাহ আপনার এখানে অনেক বান্দা এখানে আছেন যাদের মা নাই বাবা নাই, এতিমের মতো হাত তুলেছেন রে মালিক। ও দয়ার মাওলা জানি না কে মা হারায়েতি, কে বাবা হারায়েতি, কে যেন ভাই বোন হারাওয়া সহায়, কে যেন আত্মীয় হারাওয়া সহায়। আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, মেহরবানি করে কান্নাওয়ালা চক্ষু দান করে কুদরতের নজরে নবীজির ওসিলায় সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ মাহফিলের পেছনে যারা আয়োজন করেছেন তাদেরও আপনি কবুল করে নেন। আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, অন্ধকার কবরে যারা আছে সবাইকে জান্নাতের ফয়সালা করে মাফ করে দেন। যারা দুনিয়াতে আছে হায়াত বাড়ায় দেন, আমাদের ভেতর অনেকে অসুস্থ কুদরতের হাতে সুস্থ করে দেন। আয় আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করে। ও দয়ার মালিক মেহরবানি করে আপনি দিনের খাদিম হিসাবে কবুল করে নেন, চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করে দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, ওলামায় আহলে হক এক অনেক বানায়া কবুল করে নেন। আল্লাহ হেদায়াতের বাতি সবার সিনার মধ্যে দান করেন। আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমতে আসি কবুল করে নেন। আয় আল্লাহ সামনে মাদ্রাসার 9 ফেব্রুয়ারি মাহফিল কবুল করে নেন। গায়বি খাজানা থেকে সব প্রয়োজনের আয়োজন করে দেন। আল্লাহ এখলাসওয়ালা জিন্দগি দান করেন। আল্লাহ এ ময়দানের কারো আমিন খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। ওলামায়ে কেরাম যুবক বৃদ্ধ সবার আমিন কবুল করে নেন, মা বোনদের আমিন কবুল করে নেন, এখলাস দ্বারা সিনেটারে ভরপুর করে দেন। আল্লাহ কিবির মুক্ত হাসাদ মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ হেদায়েতের বাতি ঘরে ঘরে জ্বালায় দেন। আল্লাহ
নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। নবীজির ওসিলা আমাদের মুনাজাত কবুল করে নেন। ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায় দিন আল্লাহ। সুন্দর বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ সিনার মধ্যে বাড়ায় দেন আল্লাহ। সবার সাথে মিল মহাব্বত পয়দা করে দেন। প্রত্যেকটা যুবকের আপনি মেহরবানি করে গুনাহের থেকে হেফাজত করে দিনদার বানায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। برحمتك يا أرحم الراحمين।